প্রথম বাজেট যখন এটা 1 লক্ষ টাকা করা হয়েছিল, আপনারা জানেন, আপনারা মিডিয়ার থ্রুতে এটা আপনারা প্রচার করেছিলেন এবং লিখেছিলেন, তখন ফার্স্ট বাজেটের সময় যেটা উনি বলেছিলেন যে 1 লক্ষ টাকা থেকে হবে, তখন আমরা পশ্চিমবঙ্গ থেকে স্বর্ণশিল্প পাচারবন্দির উদ্যোগে এ বন্ধ দেখেছিলাম এবং দিল্লি উত্তরাখণ্ড একটা একটা অংশ এই বন্ধে সামিল হয়েছে। তারাও এটা বিরুদ্ধে সরকারের কাছে নানা ধরনের ডেপুটেশন দিচ্ছে। আমাদের ধারণা ছিল যে সরকার বোধহয় ওটা শুনে কমিয়ে দেবে, কিন্তু সে সময় আমরা পশ্চিমবঙ্গের যিনি আছেন পার্লামেন্টে সৌগত রায়, সৌগত রায়ের কাছে একটা ডেপুটেশন দিয়েছি মুখ্যমন্ত্রী নড়িয়ে রেখে, ফিনান্স কমিটিতে যেহেতু উনি ছিলেন সেহেতু ওনার হাতে এটা দিই। তখন সেই পার্লামেন্টের কপি আমার কাছে রয়েছে, সে পার্লামেন্ট থেকে উনি জোরালো ভাষণ দিয়েছিলেন 1 লাখ টাকার বিরুদ্ধে, 1 লাখ টাকায় যেন এটা না না হয়, পশ্চিমবঙ্গের দিকে উনি করেছিলেন। আমাদের এখন মনে হয়েছে যে পশ্চিমবাংলায় যেহেতু সামনে বাজেট আছে, সেহেতু যে 38 জন বোধ হয় এমপি আছেন ওয়েস্টবেঙ্গল থেকে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে আমরা এটা বলেছি যে আপনি যেহেতু সর্বত্র এটা তুলেছিলেন, অন্য স্টেট থেকেও এটা বলেছিলেন, এটাকে উনি 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ করেছে, যে আমাদের প্রবলেমটা এখন লেস করছে এবং বর্তমানে এই প্রবলেম ফেস করছে, স্বভাবত কারণে আপনি ব্যাপারটা ইন্টারভেন্ট করুন, আপনি ব্যাপারটা দেখুন। তার সাথে সাথে শুধুমাত্র প্যান কার্ড নিয়ে আমরা দিইনি, তার সঙ্গে আরেকটা শুধু এই বন্ধের ব্যাপারে কথা বলতে বলে একটু টাচ করে যাচ্ছি, আমাদের যে ডেপুটেশন দেওয়া আছে তাতে প্যান কার্ড অ্যান্ড জিএসটি, আমরা জিএসটির বিপক্ষে নয়, কিন্তু জিএসটিটা আমরা স্টাডি করে যে মডেল অ্যাক্ট এসছে সেই মডেল অ্যাক্টে আমরা স্টাডি করে দেখেছি জিএসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ছোট ছোট আর্টিজানরা। কেন? তার কারণ হচ্ছে জিএসটি বিলটা এমনভাবে আসছে, আমি একটু টাচ করি এটা এটা নয় জিএসটি শুধু আমরা মন কাটিনি, কিন্তু